বার ট্রান্সফরমার উড়ে গিয়েছে, তিনবার 25 টা দিকে। কবে থেকে কবে থেকে? দু বছরের মধ্যে তিনবার উড়েছে। দু বছরের মধ্যে তিন, দু বছরের মধ্যে দুবার। আমফান, আমফান ঝড়ে পড়ে লাইন ছিল, আমফান ঝড়ে পড়ে লাইন ছিল, ছিল আমরা ঠিক, তারপরে উড়েছে। আচ্ছা, এত হেভি লোড আমরা বারংবার অফিসে গিয়ে দরখাস্ত করে লিখিত যে আমাদের হয় 63 দিন না হয় 225 দিন, আমাদের কোনো কথার কোনো কর্ণপাত করে না। নন্দকুমার সাবস্টেশন যে ম্যানেজার, মানে যিনি এসএস সাহেব, উনি আমাদের প্রতি এমন ব্যবহার করছে, বলছে 25 কেজির বেশি হবে না, আমরা দিতে পারবো না, মানলে যার সাথে মনে কারবার। আমরা কালকেও গিয়েছিলাম, তমলুক বিদ্যুৎ ভবনে গিয়েছিলাম, যেটা ডিভিশনাল ম্যানেজার সাহেব ওনাকেও বলেছি, উনিও একই আশ্বাস দিচ্ছে যে এখন সময় লাগবে। তো আমরা অলরেডি 18 দিন আজকে অন্ধকারে রয়েছি, জলের খুব কষ্ট হচ্ছে, আরও কতদিন থাকবো, আমাদের বক্তব্য এটাই ছিল। এখন কি চাইছেন? এখন আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি হয় 225 দিন না হয় 163 বসিয়ে সমস্যা সমাধান করবো, যত তাড়াতাড়ি। আপনার নাম? আমার নাম স্যার ডাক্তার আলী, বাড়ি শীতলপুর গ্রাম। আমরা দুই তিন রাত ধরে বাস করে আগাথা বুঝছি, উনি বলছে যে আমরা যাচ্ছি গিয়ে এক্ষুনি এস বড়বাবুর সঙ্গে কথা বলে, ইলেকট্রিক দপ্তরে যারা যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি আপনাদের প্রবলেম সলভ করবো। কিন্তু মালিকা বিবি, হ্যাঁ, বাড়ি শীতলপুর। কি সমস্যায় পড়েছেন আপনারা? কি সমস্যায় পড়েছেন? কতদিন কারেন্ট নেই? আবেদন করেছে, আবেদন করেছে, আপনার নাম কি? আপনার নাম কুকু বেরা, বাড়ি আমরা